আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম একদিনে 9,500 মানুষ করোনায় আক্রান্ত আরও 10 জেলা রেড জোন ঘোষণা এখনও বেশিরভাগ স্থানে উপেক্ষিত স্বাস্থ্যবিধি ঢাকায় পরিবহন শ্রমিকদের টিকাদান শুরু বাড়ছে না ভোজ্য তেলের দাম রমজানে জেলা প্রশাসকদেরকে বাজার তদারকির নির্দেশ পোস্টার বিজ্ঞাপনে বিবর্ণ রাজধানীর বড় বড় স্থাপনা অভিযানেও বন্ধ হচ্ছে না দৌরাত্ম্য দেশে একদিনে আরও 9,500 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন মারা গেছেন 12 জন সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে নতুন করে 10টি জেলাকে অধিক ঝুঁকিপূর্ণ বা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে পরিস্থিতি মোকাবেলায় সব বন্দরে কঠোর তদারকির পরামর্শ দিয়েছে করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বুধবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় 37,830 জনের নমুনা পরীক্ষা করা হয় এতে 9,500 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় রোগী শনাক্তের শতকরা হার 25.11 ভাগ দেশে এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা 16,42,294 সবশেষ একদিনে 12 জন সহ প্রাণ হারিয়েছেন 28,176 জন গত 7 দিনে শনাক্ত হয়েছেন 34,405 জন রোগী যেটি আগের 7 দিনে চাইতে 23,931 জন বেশি যেটি যদি শতকরা হিসেবে আমরা বিবেচনা করি তাহলে 228% বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে 57টি যেটি পূর্ববর্তী সপ্তাহের চাইতে 37 জন বেশি অর্থাৎ যদি মৃত্যুর শতকরা হিসাবটি আমরা দেখি 185% বেশি সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে 10টি জেলাকে অধিক ঝুঁকিপূর্ণ বা রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর এগুলো হলো চট্টগ্রাম খাগড়াছড়ি যশোর কুষ্টিয়া রাজশাহী বগুড়া দিনাজপুর লালমনিরহাট পঞ্চগড় ও গাজীপুর 12 জানুয়ারি ঢাকা ও রাঙামাটিকে প্রথম করোনা সংক্রমণের রেড জোন হিসেবে চিহ্নিত করা হয় যেই রেড জোন বা গ্রিন জোন এইটি কিন্তু আমাদের করোনার যে মুহূর্তের ব্যবস্থাপনা এবং আমরা মানুষকে যেভাবে সচেতন করছি তার সঙ্গে এটির কিন্তু প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই এটি একেবারেই একটি প্রশাসনিক বিষয় আমরা মনে করি না যে আমরা কোনো জেলাকে সেইভাবে আমরা নির্দিষ্ট করে দিয়েছি এটি কতটি পরীক্ষা করা হয়েছে সেই পরীক্ষার বিপরীতে কতজন শনাক্ত হয়েছেন এই সেই পরিসংখ্যানকে কেন্দ্র করে এটি সাজানো হয়েছে এদিকে দেশের সব বন্দরে স্বাস্থ্যবিধি নিশ্চিতে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটি করোনায় আক্রান্ত রোগীকে লক্ষণ প্রকাশের 10 দিন পর্যন্ত আইসোলেশনে রাখার পরামর্শ দিয়েছে কমিটি মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা দেশে করোনার ওমিক্রন ধরন দ্রুত ছড়িয়ে পড়লেও উদাসীন অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি বিশেষজ্ঞরা বলছেন বিধিনিষেধ কার্যকরে সরকার উদাসীন আর এইভাবে চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মুখে নয় মাস্ক থাকছে থুতনিতে রাজধানীর কাঁচাবাজার বিপণী বিতান কিংবা গণপরিবহন সব জায়গার চিত্র প্রায় একই রকম স্বাস্থ্যবিধির গুরুত্বপূর্ণ যে বিষয় শারীরিক দূরত্ব মানার নির্দেশনা সবখানেই থাকছে উপেক্ষিত রাজধানীর কারওয়ান বাজার প্রায় 24 ঘন্টায় এখানে মানুষের ভিড় লেগে থাকে কিন্তু করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও মাস্ক পরছেন না বেশিরভাগ ক্রেতা বিক্রেতা কথা বললাম দেখে নামা রইলাম বিপণী বিতানগুলোতেও উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি নিরাপদ দূরত্ব বজায় রাখা বা হাত ধোয়ার নেই বালাই আমি মাস্ক লাগানো ছিল যেটা কথা বলতেছি তো আমরা তো সবসময় মাস্ক লাগাই আর আমরা মাস্ক পরি তো আঙ্কেল বের হওয়ার পর দেখি মাস্কটা ব্যাগে নাই এই কারণে পড়া হয় না মুখ বাঁধতে বাঁধতে মানুষ এখন মরার পর্যায়ে শ্বাসকষ্ট বেশিরভাগ রিকশার আরোহী ও চালক পরছেন না মাস্ক রাজধানীর গণপরিবহনের চিত্র অনেকটা একই রকম সরকার অর্ধেক আসনে যাত্রী নেওয়ার নির্দেশনা দিলেও মানছেন না কেউই জিত না ঠিক আছে তারপরে এখন গরম লাগছে তাই আবার যে মাস্ক তুই আবার
বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সম্ভব নয়, সরকারকে মাঠে নেমে তা কার্যকর করতে হবে। সরকার বা সংশ্লিষ্ট বিভাগের কিছু উদাহরণ নিয়ে এগিয়ে আসা, যাতে করে মানুষ সেটা মানতে পারে। অনেকগুলো বিধিনিষেধ আছে যেগুলো কন্ট্রাডিক্টরি। আপনি যদি 90% সময়ে মাস্ক পরে থাকেন, 10% সময় আপনার ব্যতিক্রম ঘটে, তাহলে আপনি আক্রান্ত হতে পারেন। যদি আদৌ মাস্ক না পরা হয়, তাহলে কিন্তু আসলে করোনার ব্যাপক যে সংক্রমণ হতে যাচ্ছে সামনে, সেটা আমরা ঠেকাতে পারব। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও আপাতত লকডাউনের পথে যেতে চায় না সরকার। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই প্রাণঘাতী এই ভাইরাস ঠেকাতে হবে বলে মনে করেন জনস্বাস্থ্যবিদেরা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে শুরু হয়েছে গণপরিবহন শ্রমিকদের করোনার টিকাদান কার্যক্রম। প্রথম দিন অল্প সংখ্যক শ্রমিক প্রতিষেধক নিয়েছেন। পর্যাপ্ত সাড়া না পাওয়ায় টার্মিনালের পরিবর্তে পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে বুধবার সকাল থেকে শ্রমিকদের করোনার টিকা দেওয়া শুরু হয়। উপস্থিত থাকা বেশ কিছু শ্রমিক এ সময় টিকা গ্রহণ করেন। লাইনে দাঁড়িয়ে তারা পর্যায়ক্রমে টিকা নেন, কিন্তু 900 জনের তালিকা থাকলেও টিকা নিয়েছেন মাত্র 100 জনের মতো। বিআরটিএর পক্ষ থেকে শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা নেয়ার এই কার্যক্রম হাতে নেওয়া হয়, কিন্তু মহাখালী বাস টার্মিনালের অভিজ্ঞতা থেকে তারা বলছেন, অগ্রাধিকার ভিত্তিতে শ্রমিকদের টিকা দেয়া হবে, তবে তা টার্মিনালে নয়, পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে। এখানে টিকা সংরক্ষণের ব্যবস্থা, তারপরে আসা যাওয়ার ব্যবস্থা, তারপরে এতগুলো লোক যারা এর সঙ্গে ইনভলভ আছে তাদের নিয়ে, তারপরে বসিয়ে একটা কেন্দ্র যেখানে একটা পরিবেশ থাকে টিকা দেওয়ার মতো, সেই রকম পরিবেশ আসলে এই সব টার্মিনালগুলোতে নাই। আজকে আমরা 100 জনকে এখানে দিয়ে দিব, পরবর্তীতে সায়দাবাদ গাবতলিতে চাহিদা অনুযায়ী তার কাছাকাছি যে কেন্দ্রটা আছে সেখানেই আমরা টিকা প্রদানের ব্যবস্থা করব। করোনার টিকা গ্রহণের প্রক্রিয়া সহজ করাই খুশি পরিবহন শ্রমিকরা। শ্রমিক ইউনিয়ন যে উদ্যোগটা নিয়েছে তা অনেক ভালো হয়েছে। আমি উদ্যোগটা নেওয়াতে খুব ই পাইছি, অনেক দূরে যাওয়া লাগে না, কাছে দিলাম। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, টার্মিনালে হাজির না হওয়া শ্রমিকরা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন, সেক্ষেত্রে টার্মিনাল থেকে পাওয়া তালিকা অনুযায়ী তাদের টিকা দেয়া হবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো সাথে যুদ্ধ নয়, সবার সাথে বন্ধুত্বের নীতিতে বিশ্বাসী বাংলাদেশ। তবে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে চুপ করে থাকা হবে না। আজ ডিফেন্স স্টাফ কলেজের এক অনুষ্ঠানে তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা চলছে। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের গ্রাজুয়েশন অনুষ্ঠানে সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মর্যাদা ধরে রাখতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, এবছর 18টি দেশের 47 জন বিদেশি সহ মোট 251 জন ডিফেন্স কোর্স সম্পন্ন করেছেন। এ সময় প্রধানমন্ত্রী দেশীয় এবং বৈশ্বিক যে কোনো চ্যালেঞ্জ সাহসিকতার সাথে মোকাবিলা করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের নির্দেশ দেন। আমরা কারোর সাথে যুদ্ধ করবো না, কিন্তু আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে আঘাত এলে আমরা চুপ করে থাকবো না, সেটা নিশ্চয়ই আমরা প্রতিরোধ করবো বা প্রতিবাদ করবো, সেইভাবেই আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে গড়ে তুলি। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সবসময় বিপন্ন মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বাংলাদেশ কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। দেশে রোহিঙ্গাদের আশ্রয় দান সেটা আমরা করেছি, সেই সাথে সাথে আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা করে যাচ্ছি যাতে, এবং আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করে যাচ্ছি যাতে তারা স্বদেশ ভূমিতে ফিরতে পারে। করোনার অমিক্রন ধরন মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। সকলে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন। বাইজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। ভোজ্য তেলের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন তিনি একথা বলেন। আর কাল থেকে উপজেলা পর্যায়ে ওএমএস কার্যক্রম চালু হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রমজানে নিত্যপণ্যের বাজার তদারকি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভাগীয় কমিশনারদের সঙ্গে দিনভর বৈঠক করেন বাণিজ্য, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সচিবরা।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী গণমাধ্যমকে জানান, রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মনিটরিং করবেন বিভাগীয় কমিশনাররা। আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত ভোজ্য তেলের দাম বাড়বে না বলেও জানান তিনি। আমাদের 20 লক্ষ টন তেল দরকার পড়ে প্রতি বছর, তার মধ্যে মাত্র 2 লক্ষ টন একটু বেশি আমাদের দেশে হয়, বাকি প্রায় 18 লক্ষ টনই আমাদের বাইরের থেকে আনতে হয়। বাইরের থেকে আনার কারণে আন্তর্জাতিক বাজারে যখনই দাম বাড়ে, সেই দামটা আমাদের দেশে তার উপরে প্রভাব পড়ে। তবে 7 তারিখে আমরা বসে আবার ফিক্স করব যে বাজার, আন্তর্জাতিক বাজার এবং তার সাথে আনুষাঙ্গিক খরচ, প্রফিট সমস্ত কিছু মিলে নতুন প্রাইস ঠিক করতে হবে, না হলে আবার বাধাগ্রস্ত হবে। তেলের ব্যাপারে এই সিদ্ধান্ত আমরা আজকে নিয়েছি। আলাদা বৈঠকের পর কৃষিমন্ত্রী ও খাদ্যমন্ত্রী জানান, দেশে 20 লাখ টন খাদ্য মজুদ রয়েছে। বৃহস্পতিবার থেকে ডিলারের মাধ্যমে উপজেলা পর্যায়ে চালু হচ্ছে ওএমএস সেবা। উপজেলা পর্যায়ে প্রায় 1760 ডিলারের মাধ্যমে আমাদের ওএমএস চালু হবে আগামীকাল থেকে, যাতে ওএমএসটা যেন সঠিকভাবে পরিচালিত হয়। ডিসিদেরকে সেই নির্দেশনা দেওয়া রয়েছে এবং আমাদের মনিটরিং টিম মন্ত্রণালয় থেকে এবং অধিদপ্তর থেকে মনিটরিং করা হয়েছে। উচ্চ পরিমাণ খাদ্য গুদামে আছে, 20 লক্ষ টন, এটা কোনোদিন বাংলাদেশে খুলন 14-15 লক্ষ টনের বেশি কোনোদিনই ছিল না। 20 লক্ষ টন খাদ্য আছে ইনশাল্লাহ, কাজে খাদ্য নিয়ে হাহাকার বা কোনো একটা দুর্ভিক্ষ আর ব্যবসায়ীরা বা মিলাররা তারা করতে পারবে না। আরেক বৈঠকে বাজারে পলিথিন ব্যাগ বন্ধ করে পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে মোবাইল কোর্ট পরিচালনার জন্য ডিসিদের নির্দেশ দেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। প্রতি মাসে অন্তত একটি করে মিনিমাম একটি করে আপনার এই মোবাইল কোর্ট পরিচালনা করবেন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদউদ্দিনের পদত্যাগ দাবিতে তার বাসার সামনে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ বেলা 3টায় এই কর্মসূচি শুরু করেন তারা। উপাচার্যের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য ফরিদউদ্দিনের নির্দেশেই তাদের উপর হামলা চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতে বেশ কিছু ছাত্রছাত্রী আহত হন। এদিকে উদ্ভূত পরিস্থিতির কারণে 2 ফেব্রুয়ারি হতে যাওয়া সিন্ডিকেট নির্বাচন স্থগিত করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজধানীর বিভিন্ন স্থাপনা যেন বিজ্ঞাপন আর পোস্টারে নিরাপদ স্থান, এমনকি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেলের মতো মেগা প্রকল্পের স্থাপনাও মুক্ত থাকছে না এই দূষণ থেকে। ঢাকা উত্তর সিটি বলছে নগরীকে পোস্টার মুক্ত করতে, জোরদার হচ্ছে ভ্রাম্যমান আদালতের অভিযান। একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্যে গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। কবি শঙ্খ ঘোষের এই কবিতাতেই ফুটে ওঠে শহর জুড়ে পোস্টার আর বিজ্ঞাপনে আড়াল হয়ে যাওয়ার বাস্তবতা। ঢাকা শহরের ব্যস্ত মোড়, অলিগলি সবই ছেয়ে আছে নানা ধরনের পোস্টারে। রাজধানীর যানজট নিরসনের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি শহরের সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করতে যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ও মেট্রো রেলের মতো প্রকল্প, অথচ এসব প্রকল্পেও লেগেছে পোস্টার। এটা যেমন পরিবেশের সৌন্দর্য ক্ষতিকারক, ইভেন আপনার এত সুন্দর একটা মেগা প্রজেক্টের সৌন্দর্যের ক্ষতিকারক। এগুলো দেখলে মাঝে মাঝে মানে অস্বস্তিকর লাগে, রাস্তায় যে একটা স্বচ্ছতা সেই স্বচ্ছতা চোখে পড়ে না। বাইরের দেশগুলোতে দেখবেন গাছ লাগানো থাকে, দেখতে অনেক ভালো লাগে, আর সাইনবোর্ডগুলো কিন্তু এই রকম ভাবে সাইনবোর্ড থাকে না। ঢাকায় পোস্টারের পরিচিত মুখ সাইফুদ্দিন আহমেদ মিলন, তার দাবি সরকারি দলের পোস্টার দেখেই তিনি পোস্টার লাগানোর উৎসাহ পান। অন্য বিরোধী দলরা কিন্তু তেমন পোস্টার লাগায় না, সেটা আমার পোস্টারটা হলো ব্যতিক্রম। যদি এত উপরে লাগানো হয় এবং এমনভাবে লাগানো হয় মানুষের, আর এত বড় পোস্টার যে মানুষের মানে নর্মালি মানুষের চোখে পড়ে, দেখতে না চাইলেও দেখতে হয়। আমিও চাই না যে পোস্টার লাগাতে, যদি সরকার চেষ্টা করে, সরকার উদ্যোগ নেয়, তারা যদি পোস্টার লাগানো বন্ধ করে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। 2012 সালের দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন অনুযায়ী স্থানীয় প্রশাসনের অনুমতি ও নির্ধারিত জায়গার বাইরে পোস্টার লাগানো অপরাধ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে জরিমানা ও মামলা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও অসচেতনতার কারণে পোস্টার মুক্ত ঢাকা গড়া সম্ভব হচ্ছে না। ব্যাপকভাবে যেখানে যেখানে পোস্টার লাগানো হয়েছে, কারা লাগিয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, যদি তাদেরকে খুঁজে পাওয়া না যায় তাহলে ওই সংস্থা নামে সরাসরি মামলা করে দেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এবং দৃষ্টিনন্দন শহরের যেহেতু পূর্ব শর্ত যে পোস্টার মুক্ত নগরী, সুতরাং আমরা এটা যে কোনো মূল্যে আমরা পোস্টার মুক্ত রাখবো ইনশাল্লাহ। শহরকে সুন্দর রাখতে যার যার অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। মাহমুদ শাওন,
দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদের সময় হলো একটা বিরতির, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দীপ্ত সংবাদ। পাঠক নন্দিত গুপ্তচর চরিত্র মাসুদ রানার স্রষ্টা কাজী আনোয়ার হোসেন আর নেই। বিকেলে রাজধানীর একটি হাসপাতালে 85 বছর বয়সে তাঁর মৃত্যু হয়। বরেণ্য এই সাহিত্যিক তাঁর লেখা ও অনুবাদ কর্ম দিয়ে কয়েক প্রজন্মের পাঠকের মন জয় করেছেন। প্রকাশক হিসেবে উপহার দিয়েছেন অসংখ্য পাঠক প্রিয় বই। 60-এর দশকের মধ্যভাগে মাসুদ রানা নামের গুপ্তচর চরিত্র সৃষ্টি করেন তিনি। সাহসী, বিচক্ষণ ও বুদ্ধিদীপ্ত মাসুদ রানা চরিত্রটির মধ্য দিয়ে দীর্ঘদিন পাঠক মনে বেঁচে থাকবেন কাজী আনোয়ার হোসেন। 1936 সালে ঢাকায় জন্ম নেন তিনি। কাল বাদজোহর বনানী কবরস্থানে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হবেন কাজী আনোয়ার হোসেন। বিভিন্ন ব্যাংকের কার্ড জালিয়াতি করে বাংলাদেশ থেকে টাকা তোলার অভিযোগে তুরস্কের এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাজধানী গুলশান থেকে বাংলাদেশি সহযোগী সহ হাকান জানবারকানকে গ্রেপ্তার করে ডিএমপির সিটিটিসি ইউনিট। আজ রাজধানী মিন্টু রোডে ব্রিফিংয়ে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান জানান, একটি ব্যাংকের এটিএম থেকে ক্লোন করা কার্ড দিয়ে শতাধিক ভার টাকা উত্তোলনের চেষ্টা করে এই চক্র। এটিএম কার্ড ক্লোনিংয়ের দায়ে তুরস্কের এই নাগরিক 2019 সালে ভারতে গ্রেপ্তার হন। ভারত, নেপাল ও বাংলাদেশে এটিএম কার্ড ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে হাকানের বিরুদ্ধে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের মন কেড়েছে অটোমোবাইল কোম্পানির প্যাভিলিয়নগুলো। প্রতিটি প্রতিষ্ঠান এনেছে দৃষ্টিনন্দন সব গাড়ি ও মোটরসাইকেল। ক্রেতা আকর্ষণে দেওয়া হচ্ছে বিভিন্ন রকম ছাড়। বুধবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 19তম দিন, ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। কেউ পরিবার পরিজন নিয়ে, কেউ বা বন্ধুদের সাথে নিয়ে সুপরিসর এই স্থানে সময় কাটান, তবে বরাবরের মতোই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। অটোমোবাইল কোম্পানির প্যাভিলিয়নগুলো দর্শনার্থীদের বেশ আকৃষ্ট করে। সাধ ও সাধ্যের মধ্যেই নিজের জন্য একটি মোটরসাইকেল কিনতে অনেকেই ভিড় করেন এখানে। বাইক ছাড়া কেন চলে, বাইক নেওয়ার জন্য পরিকল্পনা আছে, কেনার আশা আছে আজকে, না মানে কেন মধ্যে ভাবতেছে আর কি। বাইক তো ভালোই দেখতে, প্রাইসও কম মনে হচ্ছে। এখানে যেগুলো দেখছে সেগুলো খুব ভালো প্রাইসের মধ্যে, মানে কেনার সময় তো কম বেশ সবারই আছে। ক্রেতা সন্তুষ্টির কথা মাথায় রেখে আর্থিক ছাড়ের পাশাপাশি দেয়া হচ্ছে বিক্রয়োত্তর সেবা। গতবার যে কাস্টমারদের যে এটা ছিল, ডিমান্ডটা ছিল, তো এই বছর আমরা চেষ্টা করেছি থেকে সেটা ফুলফিল করার জন্য। তো সেই সুবাদে আমরা নতুন আমাদের মোটরবাইক সংযোজন করেছি, কিন্তু যথেষ্ট সাড়া মিটসুবিশি বাংলাদেশে মানে অ্যাসেম্বলিং করা আর কি আমাদের প্রোডাক্টগুলি আর কি, প্লাস এটা বিক্রয় করার পর আমরা ওয়ারেন্টি সেবা, সার্ভিসিং সেবা এটা আমরা দিয়ে থাকি। মেলা জমে ওঠায় এখন অনেকেই স্টল বা প্যাভিলিয়ন নিতে চায় বলে জানায় কর্তৃপক্ষ। আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে আগামী বছর যে অটোমোবাইলস কাত বানো সবাই কিন্তু দেখবেন যে সবাই পার্টিসিপেট করবে। এবারে মানুষের মধ্যে যে সংখ্যাটা ছিল এটা ইতিমধ্যে কেটে গেছে, এবং এখন অনেকেই আসছে যে আমাদেরকে শেষ 10 দিনের জন্য স্টল দেন। বাণিজ্য মেলায় অন্যান্য পণ্যের পাশাপাশি এবছর বড় একটি অংশ দখল করেছে দেশীয় অটোমোবাইল ইন্ডাস্ট্রির প্যাভিলিয়নগুলো। এর মধ্যে মোটরসাইকেল বিক্রির পাশাপাশি চাহিদাপত্র পাচ্ছেন গাড়ি বিক্রির ক্ষেত্রেও। বিক্রেতারা আশা করছেন ক্রেতা দর্শনার্থীদের এমন উৎসাহ উদ্দীপনা যদি আগামী দিনগুলোতেও চলতে থাকে তাহলে এই অটোমোবাইল ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে অনেক দূর। পূর্বাচলের বাণিজ্য মেলা থেকে আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ। দীপ্ত সংবাদে আরও একটা বিরতি নিয়ে ফিরছি। আমন্ত্রণ আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। করোনা মহামারী শেষ হতে দেরি হবে বলে বিশ্ব নেতাদের সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানাম গেব্রিয়াসাস। ওমিক্রন যে হারে ছড়িয়ে পড়েছে তাতে নতুন নতুন ভ্যারিয়েন্টের সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় 22টি দেশ ও অঞ্চলে ভ্রমণের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ভারতের ত্রিপুরা রাজ্যে রাত্রিকালীন কার্ফিউ দেওয়া হয়েছে। মঙ্গলবার ফ্রান্সে রেকর্ড 4,64,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। ব্রাজিলে একদিনে 1,32,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে। বিশ্বজুড়ে করোনায় মঙ্গলবার 8,075 জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 30,27,000-এর বেশি।
খেলা খবর। কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে 80 রানে হারিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ায় কুয়ালালামপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশের মেয়েরা। কেবল মুর্শিদা ছাড়া টপ ও মিডল অর্ডারে বাকি পাঁচজন ব্যাটার দুই অঙ্কের সংখ্যা স্পর্শ করতে পারেননি। তবে শেষ দিকে সালমা খাতুন ও ঋতুমণির ব্যাটে ভর করে 6 উইকেটে 125 রান তোলে বাংলাদেশ। ঋতু 39 রান আর সালমা 33 রানে অপরাজিত থাকেন। সপ্তম উইকেট জুটিতে তাদের করা 75 রান এখন পর্যন্ত সর্বোচ্চ। জবাবে নাহিদা আক্তারের বোলিং এর সামনে মাত্র 45 রানে গুটিয়ে যায় কেনিয়ার ইনিংস। নাহিদা মাত্র 12 রান দিয়ে নেন 5 উইকেট। এর সাথে শেষ করব আমাদের এখনকার দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। একদিনে 9,500 মানুষ করোনায় আক্রান্ত, আরো 10 জেলা রেড জোন ঘোষণা। এখনও বেশিরভাগ স্থানে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, ঢাকায় পরিবহন শ্রমিকদের টিকাদান শুরু। বাড়ছে না ভোজ্য তেলের দাম, রমজানে জেলা প্রশাসকদেরকে বাজার তদারকির নির্দেশ। পোস্টার বিজ্ঞাপনে বিবর্ণ, রাজধানীর বড় বড় স্থাপনা, অভিযানেও বন্ধ হচ্ছে না দৌরাত্ম্য। এই ছিল এখনকার মতন, আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে হলে লগ ইন করুন facebook.com/দীপ্তনিউজ।